আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আব্দুল কাহিম পিস বলছি দর্শক আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে আমাদের শেখ আনসার শেখ উনি একজন মাদ্রাসা শিক্ষক ওনার বাড়ি হচ্ছে ভগবান গোলা তো উনি বিশেষ করে আমাদের কাছে সুগারে চিকিৎসা করালেন এবং আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন যার ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন যে উনি যে আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ ভালো হয়ে গিয়েছেন ওনাকে বিদায় করে দেওয়া হয়েছে যার ভিডিও আগে আমরা দিয়েছি তো বিশেষ করে আজকে এটা আপনাদের সামনে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে ওনার কাছ থেকে একটা বিষয় নিয়ে অভিজ্ঞতা বিশেষ করে শেয়ার করা সেটা হচ্ছে কি যে অনেক মানুষই যেহেতু মানুষের মধ্যে সন্দেহ থাকে তাই তো সুগার ভালো তো হবে না সবাই বলছে তারপরে হয়তো কোন রকম ভাবে চিকিৎসা করায় তারপরে দেখা গেলো কি অনেকে হয়তো এক সপ্তাহ পরে সে ধৈর্য আর রাখতে পারে না সে হয়তো মানে তার আত্মবিশ্বাসটা কমজোর থাকে যার কারণে সে ধৈর্য রাখতে পারে না আবার অনেকে হয়তো দেখা গেলো দু সপ্তাহ পরে তার রেজাল্ট ভালো রেজাল্ট ভালো কিন্তু সে ভাবছে যে এত কষ্ট করছি বা এই ভাবে চিকিৎসা করাচ্ছি তারপরে যদি আবার না ভালো হয় সবাই তো বলছে ভালো হবে না তো এই এইরকম সমস্যার এইরকম মনে করে সে কি করে সে আমাদের কাছ থেকে আর চিকিৎসা করায় না সে চলে যায় এখান থেকেই চলে যায় পনেরো দিন করিয়ে কিন্তু চলে যায় আমাদের যে কোর্স সেই কোর্সটা কিন্তু পূরণ করাই না করে না ফলে কি হয় এই ভাবে সমস্যাগুলো মানে তৈরি হয় তো এই ভাই যে ভালো হলো এনার মাঝখানে কি সমস্যা হয়েছিল সেই সমস্যাটা আজকে আপনাদের সামনে শেয়ার করবে কারণ এটা এরকম হাজারো রুগীর এইরকম সমস্যাগুলো আসতে পারে সে ধৈর্য হারা হতে পারে তার আত্মবিশ্বাসটা উঠে যেতে পারে তো যার কারণে আজকে আপনাদের সামনে এই ভাইকে বলাচ্ছি যে ওনার কি সমস্যাটা হয়েছিল ওনার মনোভাবটা কীরকম হয়েছিল সেই বিষয়টা আজকে শেয়ার করবেন তো বললেন ভাই আপনার যে সমস্যা কি হয়েছিল মাঝখানে আমার চিকিৎসা করার এক মাস অতিক্রান্ত হওয়ার পর যখন কুরবানি হয় দশই জুলাই সেই দশই জুলাই কোরবানি হওয়ার পর আমার চল্লিশ দিন তখন অলরেডি বা আটত্রিশ দিন হয়ে গেছে তারপর আমি যখন সুগার বিরিয়ানি খেয়েছিলাম বা তার সাথে রাইস খেয়েছিলাম এইসব মিষ্টি জাতীয় কিছু কিছু খাবার খেয়েছিলাম পর আমি যখন সুগার মাপতে গেলাম তো সুগারে একজনের কাছে গিয়ে দেখছি একশো একদিন বাহান্ন একদিন একশো ষাট এরকম দেখলাম তো তারপরে ওনার সাথে বললাম যে ভাই তো যতবার চিকিৎসা করেছি মানে রিপোর্ট বানিয়েছি সব যেহেতু আমার নর্মাল তো এটা হলো কী করে আপনি আবারই করেন তো ওটাকে পুনর্বার বিবেচনা করেন তো তো উনি বিবেচনা করে দেখলেন যে একশো বাষট্টি থেকে একশো আঠান্নতে এলো তারপর আমি বললাম যে যাই হোক আমার রিপোর্ট করেছেন সব ঠিক আছে কিন্তু আমার কাছে তা আত্মবিশ্বাসটা যেন অনেকটা আপনার কারণে দুর্বল হচ্ছে তো বলছি আপনি কোথায় থেকে চিকিৎসা করাচ্ছেন আমি বললাম ভাই একজন মল সাহেব আমার মতোই সিম তেনাবাড়ি ধুলিয়ান তো ওনার কাছে চিকিৎসা করাচ্ছে আমি এই পর্যন্ত যতবারই রিপোর্ট করিয়েছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যে সবটা আমার নর্মাল রিপোর্ট তো উনি একটা কথাই বলতে চাইলেন যে ভাই আপনি তো আমার ছোটো ভাইয়ের মতো কেন যে আপনার বড়ো ভাই মেজো ভাই তারা আমার বন্ধু আপনাকে আমি চিনি না তবে যেহেতু আপনি পরিচয় দিলেন না নত আপনি আমার নিজস্ব লোক এতে কোনো সন্দেহ নেই তবে মনে হচ্ছে যিনি চিকিৎসা করছেন তিনি যেন আপনাকে মিথ্যা একটা সুগাদ ভালো হওয়ার আনন্দের একটা খবর দিচ্ছেন অতএব আপনার এটা ভালো হবে না এটাই একশো তবে আপনি এসব ছেড়ে দিয়ে আপনি ওষুধ খান ভালো থাকবেন আল্লাহ যতদিন হাত দিয়ে তত ততদিন আপনি হাত পাবেন তাতে কোনো অসুবিধা নেই আর সব কিছুই খেতে হবে টেনশন ফ্রিভাবে থাকতে হবে এটাই হচ্ছে শেষ কথা হ্যাঁ তো এখান থেকে স্বাভাবিকভাবেই আমার মনটা একটু দুর্বল হয়ে যায় এবং এমনিতেও বিভিন্ন মানুষ বিভিন্ন জনের বিভিন্ন রকম কথা কটুক্তি বা এরকম ধরনের উৎশৃঙ্খল আলোচনা যেন করতো সেগুলো শুনতাম অ্যাভয়েড করি চলতাম তো ওনার কথা শোনার পর যেহেতু রিপোর্টটা একটু উপরে সেক্ষেত্রে ক্ষেত্রে মনটা একটু স্বাভাবিকভাবে আমার দুর্বল হয়ে যায় তো ভাইকে আমি তারপরে সেদিন রাত্রে কথা হলো সন্ধ্যার পর তারপরের দিন আমি সকালে বা দুপুরের দিন নাগাদ ফোন করলাম একবার তো ভাই বললো যে ঠিক আছে মন খারাপ করার কিছু না বা দুর্বলতার শিকার হওয়ার দরকার নেই আপনি একবার সময় করে আসুন এলেই আপনার সাথে আলোচনা করে আপনার বিষয়ে সব কিছু আপনাকে বুঝিয়ে বললে আপনার সব কিছু বুঝে আসবে এবং মনটা আপনার ইমানই যেরকম আপনার ভোল্টেজ বেড়ে যায় সেইভাবে আপনার এই ব্যাপারে চিকিৎসার ব্যাপারেও আপনার মনের কোনোটা শক্তি বা দৃঢ়তা তৈরি হবে তো তারপর আমাদের লালবাগের এক ভাই ফারিদুল বলে একজন ওনার কাছ থেকে চিকিৎসা করে সুস্থ হয়েছিল বত্রিশ দিনের মাথায় আপনারা হয়তো ভিডিও দেখেছেন তো সেই ভাইয়ের আমি ফোন নাম্বারটা আছে যে দেখি কোনো ভাইয়ের সাথে কথা বলি আমার মনোবল এটা হারিয়ে যায়নি তবে ফিফটি ফিফটি হয়ে দাঁড়িয়েছিল মনে হচ্ছে যে হয়তো ভালো হবে না এটা যারা বলছে কিছু বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি মানে একটা মনে হয় পঞ্চাশ পঞ্চাশ এরকম তারপরে ভাই আমাকে যখন ফোন নাম্বারটা মেসেজ করলেন আমি ওই ভাইয়ের সাথে সকালে সঙ্গে সঙ্গে ফোন করলাম ছটা নাগাদ তারপরে ওই ভাইয়ের সাথে প্রায় আমার দীর্ঘ আধা ঘন্টা প্রায় ফোন হয় উনি সব কিছু বললেন যে আমি এখন বিরিয়ানি মিষ্টি তারপর যাবতীয় রকমের খাবার যেগুলো খেতে নিষেধ আছে সেগুলো টুকটাক খাচ্ছি আমি বিভিন্ন টাইমে রিপোর্টও করছি তো সব রিপোর্টই আমার নর্মাল তো সেই সমস্ত ভাইয়ের কথা কথাগুলো শোনার পর আমার মনের ভিতরে একটা একশো পারসেন্টই দৃঢ়তা এলো যে না কে কী বললো ওদিকে ও পিছন দিকে আর তাকে আমার লাভ নেই অতএব আমার জায়গাতে আমাকে থেকে আমাকে সঠিক জেগে লক্ষ্যে পৌঁছতে হবে আমি তারপরে বিন্দুমাত্র সময় না নিয়ে সেখান থেকে আমি হাঁটা চলা করছিলাম এক ঘন্টা যে দেড় ঘন্টা হাঁটা চলা করি আর কথা বলি ফোনে ফোনে তারপর সেখান থেকে বাড়ি এসে আমি ভাইকে ফোন করি যে আমি ঠিক আছে আসছি আজকে ভাত টাত খেয়ে সেদিন চলে আসলাম তা আসার পর তো আপনার উনি আমাকে যে সমস্ত ভিডিওগুলা বা ওনার মৌখিক কথাবার্তাগুলো আমার প্রতি শেয়ার করলেন সেই ভিডিও দেখার পর আমার একশো শতাংশ মনের ভিতর দৃঢ়তা চলে এলো যে না আমি পরিপূর্ণ সুস্থ হব এটাই সঠিক কথা অতএব কে কী বলছে সেদিকে আমার পিছন ফিরে তাকাবার সময় নেই অতএব আগের মতো আমি আমার যে লাইফ স্টাইল সেটাকে আমি পুরোপুরি আবার আঁকড়ে ধরে আমি সেটাকে চালিয়ে গেলাম ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর থেকে আমি একেবারেই আপনার এখন বিরিয়ানি ফ্রায়েড রাইস অনেক কিছু আমি খেয়েছি মিষ্টিও খেয়েছি আপনার বিভিন্ন রকম ফল ফ্রুট খেয়েছি এক কথায় আমি পূর্ণাঙ্গ সুস্থ এবং ওজন আমার ধীরে ধীরে যখন আমি দ্বিতীয়বার এখানে আসি তখন আমার ছিয়াত্তর থেকে একাত্তর কেজি ছিল তারপরে যখন তৃতীয়বার আসি তখন আমার পঁয়ষট্টি কেজি ছিল এখন আমার বাষট্টি কেজি মতন ওজন তো যাই হোক আমি সুস্থ হয়ে গেছি মন দুর্বলতা হয়তো পরিবেশের কারণে হবে মানুষ যেহেতু ওই পরিবেশে আমরা সবাই লালিত পালিত হচ্ছি যে সুগার ভালো হয় না অতএব ভালো হয় না এ কথা শুনলে ভালো হয় এ কথা তাদেরকে বোঝাতে অনেক কষ্ট করতে হবে এখন বর্তমান সময়ে যারা সবার ভালো হয় না বলে তাদেরকে আমি এমনভাবে প্রত্যুত্তর দিই এমনভাবে জবাব দিই যে তাদের যতটা প্রাপ্য ততটা আমি কিন্তু আপনার যেন বুস্টার করে দিই তাদেরকে যেন আপনার দুরমুজ করে দিই এরকম মানে তাদের বক্তব্য যেন একেবারে আমার সামনে আর বলার ক্ষমতায় থাকে না তাদেরকে একটা কথা আমার বলার থাকে যে দেখো তুমি যা শিখেছ তুমি যা জানো সেটা নিয়ে তুমি বাস করো তুমি যেটা জানো না সেখানে তুমি হাত দিতে কখনোই পারবে না অতএব আমি যেটা বলছি এটা আমি নিজেই অভিজ্ঞ এ ব্যাপারে অতএব অভিজ্ঞতা থেকে আমি অভিজ্ঞতা অর্জন করে বলছি অতএব তুমি যেখানে যে জ্ঞান রাখো না সেই জ্ঞানের ব্যাপারে তুমি আলোচনা করতে চাও না তুমি যেখানে চিকিৎসা করছো তুমি তার ওখানে চিকিৎসা করি তুমি মরো তাতে কোনো আমার যা আসে না তো তোমার মতো যদি গাধা তোমার মতো যদি লোক চাই সুস্থ হতে তাহলে আমি বলবো যে ওই ভাইয়ের কাছে তুমি আমার কাছে ঠিকানা নিয়ে গিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করো তুমি দুমাস অথবা কিছু কম বেশি সময় হয়তো তোমার লাগবে পরিপূর্ণ তুমি সুস্থ হবে এতে তোমার আমি একশো পার্সেন্ট তোমার সত্যায়ন করছি অত একশো পার্সেন্ট আমি ওনার পক্ষ থেকে গ্যারেন্টি দিচ্ছি আমি একজন রুগী হিসাবে অতএব তুমি না যাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি গেলে তুমি পূর্ণাঙ্গ সুস্থ হবে এতে আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি একরকম হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি তোমাকে সুস্থ করতে অবশ্যই তুমি একশো শতাংশই সুস্থ হবে আর তুমি যদি মনে করি যে না ভালো হওয়ার নয় বা হয়তো সব উল্টো পাল্টা কথা শুনে তোমার মন দুর্বল হচ্ছে বা হবে তাহলে তোমার সেখানে গিয়ে অকারণ তুমি ওই ভাইয়ে বদনাম করা তোমার কোনো প্রয়োজন নেই তুমি যদি ওখানে সুস্থ হওয়ার মানসিকতা রাখো তো অবশ্যই তুমি সুস্থ হবে আল্লাহ সুস্থ করলে তুমি অবশ্যই সুস্থ হবে এটা হচ্ছে একশো পার্সেন্ট গ্যারেন্টি এটাই সঠিক কথা অতএব প্রত্যেককে ভাইকে বলবো যে এখানে হয়তো অনেকেই চিকিৎসা করতে আসে যিনি মূল সাহেব বলছেন বারবার যে অনেকেই আসে একশো জনের ভিতরে এর আগে আমাকে উনি বলেছেন যে আশি জন মানুষই কী করে প্রথম ওষুধ নিয়ে গিয়ে তারা চিকিৎসার যে লাইফস্টাইল যেটা আছে সেটা শুরু না করেই কেনারা কী করে বন্ধ করে দেয় এরকম কিছু মানুষ ফিফটি পার্সেন্ট আছে আর তারপর বাকি ফিফটি পারসেন্টের ভিতরে দেখা যায় যে আশি শতাংশ মানে বাকি তিরিশ পার্সেন্ট মানুষ হয়তো দু সপ্তাহ বা আরও কিছু কম বেশি চিকিৎসার লাইফস্টাইলের ভিতরে থাকার পর দেখা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক থাকার পরেও মানুষের বিভিন্ন জনের বিভিন্ন কথার উপর ভিত্তি করে তার মনকে দুর্বল করে ফেলে তারপর তিনি কী করেন এরকম দেখা যায় যে একশো জনের ভিতরে চিকিৎসা করতে সে আশি জনই আপনার কি করে ছিটকে যায় তারা সরে পড়ে এই পথ থেকে সরে পড়ে চিকিৎসা সে সরে পড়ে আর কুড়িজন ব্যক্তি যেনারা এই চিকিৎসাকে আঁকড়ে ধরে আপনার মজবুতভাবে এখানে দাঁড়িয়ে থাকে তার যে লাইফস্টাইলের যে আপনার যে সময়সীমা যে কোর্স সেই কোর্সটাকে যারা মূলত কমপ্লিট করে তারা পূর্ণাঙ্গ সুস্থ হয় আর এরকম ব্যক্তির পার্সেন্টেজ হিসেবে সত্তরা কুড়ি জন আমাকে উনি যখন আমি তৃতীয়বার এসেছিলাম আমার যখন মনে ধারণা ফিফটি ফিফটি অর্থাৎ মন দুর্বল হয়ে গিয়েছিল তখন উনি আমাকে এই ঘটনাটাই বুঝিয়েছিলেন যে আপনাকে আশি শতাংশ যারা সরে যায় ছিটকে যায় এখান থেকে বেরিয়ে এসে আপনাকে একশো জনের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট হতে হবে এই টোয়েন্টি পার্সেন্ট যদি আপনি হতে পারেন তাহলেই আপনি পূর্ণাঙ্গ সুস্থ হবেন আর তাতে আপনি নিজেই নিজের জন্য আপনি যথেষ্ট হবেন বা আপনি রোগীদেরকে বলার জন্য যথেষ্ট হবেন তো সেখান থেকে আমি তিনার কথায় একশো শতাংশ আমল করে বিশ্বাসের সাথে আমল করে আমি সেই যেতে বেরিয়ে এসে আজকে টোয়েন্টি পার্সেন্টের ভিতরে ঢুকে আজকে আপনাদের সামনে আমার যে মুখের যে আলোচনা বা আমার যে বক্তৃতা আপনাদের সামনে বলছি এটা আমাকে সবচেয়ে ভালো লাগছে আর আমি যেহেতু এখন সুস্থ হয়ে গেছি আমার বলতে কোনো সমস্যা নেই যেহেতু আমরা মল সাহেবের পক্ষ থেকে যে এরকম নয় যে কিছু বাড়তি চাড়তি করে আপনার চিকিৎসা পাইয়ে দেওয়ার জন্য বলছি সেটাও নয় কেন আমরা আলেম মানুষ আমরা কাউকেই ভয় করি না একমাত্র আল্লাহকেই ভয় করি অতএব আমাদের কথা সাধারণ শ্রোতা হিসাবে যেনারা বিশ্বাস করেন তেনাদেরকে আমার একটাই বার্তা যে যদি ভাই সুস্থ হতে চান যদি আপনারা নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে চান অসুখ মুক্ত ওজন মুক্ত চর্বি মুক্ত এবং সুগার মুক্ত এরকম যে সমস্যাগুলো হয় সেই সমস্যা যদি মুক্ত হতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে অতি সত্তর প্রত্যেকটা ভাইকেই বলবো যে এসে এখানে চিকিৎসা করেন পয়সা আমরা বহুত খরচ করেছি আমি তো আমার ধারণাগত গত তিন বছরে সত্তর থেকে আশি হাজার টাকা অলরেডি আমি খরচা করে ফেলেছি একটি পূর্বে আমি বলেছি ভিডিওতে তো আজকেও সেটা আমি পুনরাবৃত্তি করছি যে আমি প্রচুর পয়সা খরচ করেছি এখানে আমার তেমন পয়সা খরচ হয়নি ওনার কাছে এই পর্যন্ত আমার মাত্র ষোলো সতেরোশো টাকা খরচ হয়েছে আসা যাওয়া সেগুলো আলাদা ব্যাপার আমার যেগুলো ব্যক্তিগত খাওয়া দাওয়া সেগুলো আলাদা ব্যাপার সব মিলেই যদি আমি আলোচনায় বলতে চাই তাহলে হাজার পাঁচ এক টাকার ভিতরে আমি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছি আমার জীবনে আমি বছরে পাঁচ হাজার টাকা তো আমার চিকিৎসা হয়নি সুগারের অতএব শুধু সুগর নয় আমার যে ওজনের সমস্যা ছিল তাতে আমি উঁচুতে উঠলে আমার সমস্যা হতো হাঁসফাঁস করতাম আবার কী হতো ক্লান্তি বোধ করতাম নামাজ পড়াতে দোতলায় উঠলে মসজিদে গিয়ে আমি কেরাত পড়তে পারতাম না যেমন দু তিন মিনিট আগে না পৌঁছলে নামাজ পড়তে অসুবিধা হতো এবং উঁচু থেকে নিচে উঁচু নিচে এরকম হলে আপনার সমস্যা হতো পাশাপাশি আপনার ঘুমোলে আপনার নাক ডাকতাম পাশের মানুষের বিরক্তিবোধ হতো ঘুমানো ডিস্টার্ব হতো এবং আমি অতিরিক্ত খিদে লাগার কারণে আমি দিনে তিনবার অলরেডি তো সাধারণভাবে মানুষ খাইই আমি সেই জায়গায় হাতে তিনি যেতে আরও বেশিভাগ সংখ্যক খেতাম এবং এতটাই খেতাম যে একজন সুস্থ মানুষ যেভাবে খায় তার ডবল পরিমাণ খেতাম এখন সেই জায়গাতে খুব অল্প পরিমাণ খায় খাবারটা পরিমিত খায় অথচ শরীর খুব সুস্থ কোনো দিক থেকে আমার ঘাটতি বা অসুবিধা আমি লক্ষ্য করছি না এক কথায় একজন সুস্থ মানুষ হিসাবে যেভাবে জীবনযাপন করলে তার সকল দিক থেকে সুবিধা হয় ঠিক অনুরূপভাবেই আমি একজন সুস্থ মানুষ হিসাবে জীবনযাপন করছি গত দিন পনেরো থেকে আমার যদি আড়াই মাস পার হয়ে গেছে আমি মাসের পর থেকে আমি পূর্ণাঙ্গ সুস্থতা সব কিছু যেহেতু খাচ্ছি মাস থেকে দুমাসের পর থেকে অতএব আমি পূর্ণাঙ্গ সুস্থ এটাই আমার পক্ষ থেকে ডিক্লারেশান বা আমার প্রত্যয় আপনাদের প্রতি যাতে কোনো রকমের আশা বা আপনাদের বিশ্বাসের ত্রুটি না হয় এই জন্য আমি মূল বিশ্বের পক্ষ থেকে ভিডিওতে আমি সত্যায়ন প্রত্যয় করছি যেনারা চিকিৎসা করতে চাইছেন আমার বন্ধুজন যেনারা আমার সাথে যোগাযোগ অলরেডি করেছেন অনেকে মাদ্রাসার শিক্ষক আছেন অনেকেই বন্ধুজন আছেন অনেকে আরও আত্মীয় পরিজন আছেন তিনাদেরকে বলবো। যত তাড়াতাড়ি পারবেন এই ভাই যে ঠিকানাটা বলবে সেই ঠিকানায় এসে আপনারা চিকিৎসা করান এবং চিকিৎসা করে আপনারা সুস্থ হন তাতে লাভ হয় ব্যক্তিগত আপনার জীবনে সামাজিক জীবনে ধর্মীয় জীবনে এক কথায় আপনার মানুষ হিসাবে আপনি ভালো জায়গায় থাকতে পারবেন সুস্থতা অর্জন করতে পারবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি তো সম্মানিত দর্শক বিশেষ করে আপনারা যে শুনলেন ভাইয়ের মুখ থেকে দীর্ঘ আলোচনা শুনলেন তো বিশেষ করে তার যে আত্মবিশ্বাস কারণ উনি তো এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি যে সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন তো যার কারণে তার আত্মবিশ্বাসটা কত যিনি একশো বলতে পারছেন তার মানে হচ্ছে যে তার আত্মবিশ্বাসটা কত তো মূল বিষয় যেটা হচ্ছে যে অনেকেই যেটা সন্দেহের মধ্যে থাকলে সন্দেহ আমরা এর আগে আমরা ভিডিও দিয়েছি যে আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করে উপকৃত হতে চান তাহলে তিনটি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে সেই তিনটি বৈশিষ্ট্য কি কি আপনার ওই ভিডিওটা দেখে দেখে নেবেন চেষ্টা করবো সেটা ডিসক্র ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার তো মূল বিষয় যেটা হচ্ছে যে ধৈর্য সহকারে যদি এই ভাই না থাকতো তাহলে হয়তো কি হলো আজকে আমাদের একটা বড়ো একটা বদনাম হতো আর কি হয়তো তিনি বলতেন যে আমি মাস করালাম তারপরে তো আমার ওই আবার সুগার বেড়ে দিয়ে ভাই মন্টন খারাপ হয়ে গেছে আমি আর মানে যাইনি তার মানে অনেক মানুষই হয়তো একটা ভুল অনেক মানুষের কাছে ভুল মেসেজ যেত আর কি তো এই ধরনের শুধু এই ভাই নয় বরঞ্চ অনেক লোকের কাছ থেকে হয়তো এই ধরনের ভুল মেসেজ যেতে পারে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে এই ধরনের হয়তো কিছু রুগীদের কাছ থেকে ভুল মেসেজ অবশ্যই আপনারা শুনেছেন কিন্তু কেন শুনেছেন এই যে তারা যে আমাদের পূর্ণ কোর্সটা পূর্ণ করেনি এবং হারা হয়ে গিয়েছে ফলে সে পালিয়ে গেছে আপনাদের সামনে এরকম হয়তো কেউ যদি মেসেজ দেয় তাহলে সে কিন্তু পুরোপুরিভাবে কোর্সটা পূরণ তো যাই হোক সম্মানিত দর্শক আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের কাছে চিকিৎসা করাবো একেবারে সুগার মুক্ত জীবনযাপন করার জন্য সুগার থেকে একবারে মুক্ত হব তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদে প্রতিদিন আপনি এখানে এসে চিকিৎসা করাতে পারবেন তবে একদিন আগে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোনে আপনাকে নাম লিখাতে হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আপনারা নাম লিখে এখানে আসবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি দেবে অল নোটিফিকেশন করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ মানুষের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয় তার কারণ কিছু ভাইরাস তো থাকবেই কিছু মানুষ থাকবে যেগুলো ভুল ধারণা তৈরি করার জন্য তো বিশেষ করে আশা করা যায় আমাদের যতগুলো ভিডিও হয়েছে তার মধ্যে এই ভিডিও সবচেয়ে বেস্ট এবং ভালোভাবে একদম ক্লিয়ারভাবে বলা এবং কনফিডেন্সের সাথে বলা আত্মবিশ্বাসের সাথে বলা এই রকম ভিডিও আমাদের অনেক শেয়ার চাই আমরা এই ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই যদি চিকিৎসা করাতে চান তাহলে ভাই যে তথ্যগুলো আপনারা বললে সেই তথ্যগুলো আপনারা মাথায় রাখলে আপনাদের সুবিধা হবে তো আল্লাহ সুহার্নমত তাহলে আপনাদের সকলকেই সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি